সাউন্ড লার্নিং পয়েন্টে সকলকে স্বাগতম। আমি আমার গত ভিডিওতে অ্যালকিন যোগের নামকরণ কিভাবে করতে হয় তা দেখিয়েছি। আজকে আমি অ্যালকাইন যোগের নামকরণ কিভাবে করতে হয় তা দেখাবো। তো প্রথমে আসি অ্যালকাইন যোগ আমাদের চেনার উপায় কী। কোনো জৈব যোগে যদি আমরা দেখি যে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, তাহলে সেই যোগটিকে আমরা বলবো অ্যালকাইন যোগ। যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড কোনো যোগে দেখি, তাহলে সেই যোগটিকে আমরা বলবো অ্যালকাইন যোগ। এবং অ্যালকাইন যোগের সাধারণ সংকেত হচ্ছে সিএন H2N-2। এখানে এন এর মান 2 থেকে শুরু হবে, 2, 3, 4, 5, 6, 7 এভাবে চলতে থাকবে। কেন এন এর মান 2 থেকে শুরু হবে? কারণ আমরা জানি যে অ্যালকাইন যোগ হতে গেলে অবশ্যই সর্বনিম্ন আমাদের 2টা কার্বন থাকতে হবে, কেননা কার্বন কার্বনের মাঝখানে ট্রিপল বন্ড থাকতে হয়। তো ট্রিপল বন্ড একটা কার্বনের মধ্যে কখনো থাকতে পারে না, অবশ্যই 2টা কার্বনের মধ্যে ট্রিপল বন্ডটা থাকবে, যে কারণে অ্যালকাইন যোগের সর্বনিম্ন যোগটা 2 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা যদি এখানে এন এর মান 2 বসাই, তাহলে কত হবে? C2। এখানে 2 × 2 = 4 থেকে 2 বাদ দিলে H2, তাহলে আমাদের যোগটা কি হবে? CH ট্রিপল বন্ড CH। এটাকে আমরা এভাবে লিখতে পারি। এই যোগটির নাম হচ্ছে ইথাইন। এটা হচ্ছে অ্যালকাইন যোগের ক্ষেত্রে সব থেকে ছোট যোগ। অ্যালকাইন যোগের ক্ষেত্রে অবশ্যই আমাদের এন এর মান 2 দিয়ে শুরু হবে, কেননা অ্যালকাইন যোগের ক্ষেত্রে অবশ্যই ট্রিপল বন্ড থাকতে হয়। যেহেতু ট্রিপল বন্ড অবশ্যই থাকবে 2টা কার্বনের মাঝখানে, এজন্য আমাদের এন এর মান 2 দিয়ে শুরু হবে। এখন আসি আমরা কিভাবে অ্যালকাইন যোগের নামকরণ করব। আমি অ্যালকিন যোগের নামকরণের ক্ষেত্রে বলেছিলাম যে কার্বন কার্বন দ্বিবন্ধনকে প্রধান শিকলের মধ্যে অন্তর্ভুক্ত রেখে সর্ববৃহৎ কার্বন শিকল নির্বাচন করতে হয়। এখানেও আমরা কার্বন কার্বন ট্রিপল বন্ডকে প্রধান শিকলের মধ্যে অন্তর্ভুক্ত রাখব, রেখে যেদিক থেকে আমাদের কার্বন সংখ্যা বেশি হবে সেটাকে আমরা প্রধান শিকল হিসেবে বিবেচনা করব। প্রধান শিকল নির্বাচন করার পর আমাদের সংখ্যায়িত করতে হবে। অ্যালকিন যোগের ক্ষেত্রে যেমন দ্বিবন্ধন যেদিক থেকে কাছাকাছি ছিল, আমরা সেদিক থেকে কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করেছিলাম। এখানেও আমরা যেদিক থেকে ট্রিপল বন্ড কাছাকাছি হবে সেদিক থেকে আমরা কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করব। তারপরে অ্যালকিন যোগের ক্ষেত্রে যেরকম আমরা লাস্টে ইন লিখেছিলাম, এক্ষেত্রে আমরা লাস্টে আইন লিখব। কেন আইন লেখা হয়? কারণ আমরা যদি অ্যালকাইন যোগটাকে এরকম করে ইংরেজিতে লিখি, লাস্টে YNE আছে, অর্থাৎ আইন আছে। এজন্য আমরা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে প্রথমে আমরা গ্রিক শব্দটা লিখবো। যেমন 2 কার্বন হলে আমরা লিখি ইথ, তার সাথে যদি আইন বসাই দিই তাহলে ইথাইন। যদি প্রোপ হয় 3 কার্বন বিশিষ্টর ক্ষেত্রে, তাহলে আমরা তার সাথে আইন যুক্ত করবো, এজন্য হলো প্রোপাইন। তাহলে আমাদের এভাবে যৌগগুলো নামকরণ করব। আমরা যখন অ্যালকিন যৌগের নামকরণ করেছিলাম, তখন দেখেছি 2 কার্বন বিশিষ্ট ইথিনের ক্ষেত্রে কার্বনকে সংখ্যায়িত করার দরকার হয়নি, 3 কার্বন বিশিষ্ট প্রোপিনের ক্ষেত্রেও কার্বনকে সংখ্যায়িত করার দরকার হয়নি। এখানেও আমরা সেমভাবে 3 কার্বন বিশিষ্ট প্রোপাইন CH ট্রিপল বন্ড CH3, এটা হচ্ছে প্রোপাইন। এখানে আমাদের কার্বনকে সংখ্যায়িত করার দরকার নেই। 2 কার্বন বিশিষ্ট ইথানের ক্ষেত্রেও এটাকে আমাদের সংখ্যায়িত করার দরকার নেই, কারণ আমরা যদি এই ট্রিপল বন্ড এখানেও দেই, তাও 1 নম্বর পজিশনে থাকতেছে, এখানেও 1 নম্বর পজিশনে আছে, আর এখানে তো অলওয়েজ টাইম 1 নম্বর পজিশনে বোঝা যাচ্ছে। তার মানে প্রোপাইন এবং ইথাইন এই 2টি যৌগের ক্ষেত্রে আমাদের কার্বনকে সংখ্যায়িত করার দরকার নেই নর্মালভাবে। তাহলে এই যৌগটার নাম হচ্ছে আমাদের প্রোপাইন, আর এই যৌগটার নাম হচ্ছে আমাদের ইথাইন। এখন আমরা আসি 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগের ক্ষেত্রে কী হবে। যেমন একটা আমরা লিখতে পারি CH ট্রিপল বন্ড CH2 CH3। 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যোগের ক্ষেত্রে আমাদের কার্বনকে সংখ্যায়িত করতে হবে, যেদিক থেকে ট্রিপল বন্ড কাছাকাছি সেদিক থেকে আমাদের সংখ্যায়িত করতে হবে। আমাদের ট্রিপল বন্ড এদিক থেকে কাছাকাছি 1 নম্বর কার্বনে আছে, 1, 2, 3, 4, তার মানে আমরা এদিক থেকে সংখ্যায়িত করলাম। এখন যোগটির নামকরণ আমরা কিভাবে করব। এখানে 4 কার্বন বিশিষ্টর জন্য আমরা লিখব বিউট, তারপরে আমরা হাইফেন ইউজ করব। কয় নম্বর পজিশনে ট্রিপল বন্ড আছে, 1 নম্বর পজিশনে হাইফেন দিয়ে আমরা লাস্টে আইন লিখব। তাহলে যৌগটার নাম হচ্ছে বিউট 19। এরপর আমরা যদি এই ট্রিপল বন্ডটা এখানে দিই, তাহলে কী হবে? CH বন্ড CH3। যদি আমরা ট্রিপল বন্ডটা মাঝখানে দিই, তাহলে এখন আমি যদি সংখ্যায়িত করি, তাহলে দেখতে পারি যে এই ট্রিপল বন্ডটা এদিক থেকে গেলেও 2 নম্বর কার্বনে আসতেছে, এদিক থেকে গেলেও 2 নম্বর কার্বনে আসতেছে। তাহলে আমি এই দিকে যাই, 1, 2, 3, 4, তাহলে কার্বনকে সংখ্যায়িত করলাম। একইভাবে 4 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে আমরা এটা লিখবো বিউট
তারপরে হাইপেন ইউজ করব, কয় নম্বর পজিশনে ট্রিপল ওয়ানটা আছে, দুই নম্বর পজিশনে দুই লিখবো হাইপেন দিয়ে, তারপরে হাইপেন দিয়ে আমরা লিখবো লাস্টে আইন। এখন আমরা সেই পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকান যৌগের নামকরণ কীভাবে করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের কার্বনকে সংখ্যায়িত করতে হবে, প্রধান শিকলের কার্বনকে যেদিক থেকে ট্রিপল বন্ড কাছাকাছি হবে আমাদের সেদিক থেকে সংখ্যায়িত করতে হবে। যেহেতু এদিক থেকে ট্রিপল বন্ড কাছাকাছি আমরা এদিক থেকে সংখ্যায়িত করব, এক দুই তিন চার পাঁচ। এভাবে সংখ্যায়িত করার পর যেহেতু প্রধান শিকলের কার্বন এখানে পাঁচটা, এই জন্য আমরা লিখব পেন্ট। তারপরে কয় নম্বর পজিশনে আমাদের ট্রিপল বন্ডটা আছে, হাইপেন দিয়ে সেইটা লিখব, তারপরে আবার হাইপেন ইউজ করব, যেহেতু এটা আমাদের অ্যালকাইন যৌগ, লাস্টে আয়ন দিয়ে শেষ করতে হবে, পেন্ট ওয়ান আয়ন। ঠিক আছে, যদি ট্রিপল বন্ডটা এখানে হয় তাহলে যৌগটাকে এভাবে আমরা লিখতে পারি, সি সি এইচ টু সি এইচ থ্রি। তাহলে এখন আমাদের ট্রিপল বন্ডটা কোন দিক থেকে কাছাকাছি হচ্ছে, এদিক থেকে, এক দুই তিন চার পাঁচ আমরা সংখ্যায়িত করলাম। একইভাবে পাঁচ কার্বন বিশিষ্ট যৌগ হওয়ার কারণে এটার নাম লিখবো আমরা প্রথমে পেন্ট, হাইপেন ইউজ করবো, কয় নম্বর পজিশনে ট্রিপল বন্ডটা, দুই নম্বর পজিশনে টু লিখবো, হাইপেন ইউজ করবো, লাস্টে আয়ন দিয়ে শেষ করব। তাহলে এভাবে যে কোনো অ্যালকাইন যৌগের ক্ষেত্রে যদি কোনো শাখা না থাকে, এভাবে আমরা প্রধান শিকলে যতটি কার্বন আছে সেই কার্বন সংখ্যা অনুসারে গ্রিক অংশটা এখানে লিখবো, তারপর হাইপেন ইউজ করে কয় নম্বর পজিশনে আমাদের ট্রিপল বন্ডটা আছে সেটা উল্লেখ করে লাস্টে আয়ন দিয়ে শেষ করব। এখন আসি, যদি কোনো জৈব যৌগে একের অধিক ট্রিপল বন্ড থাকে তাহলে সেই অ্যালকাইন যৌগটির নামকরণ কীরকম হবে এখন আমরা তা দেখব। এখানে আমি দুটো যৌগ লিখেছি, এই দুটো যৌগতেই একের অধিক কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। এই দুটো যৌগতে লক্ষ্য করি, এখানে একটা কার্বন কার্বন ট্রিপল বন্ড, এখানে একটা আছে, এই যৌগটিতে তিন জায়গায় আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তার মানে আমরা এই দুটো যৌগের নামকরণ এখন কীভাবে করব লক্ষ্য করি। প্রথম কাজ হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড যেদিক থেকে কাছাকাছি সেদিক থেকে সংখ্যায়িত করতে হবে। এদিক থেকে যদি আমি সংখ্যায়িত করি, এক দুই, দুই নম্বর পজিশনে আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড, এদিকেও এক দুই নম্বর পজিশনে আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড পড়তেছে, তাহলে আমি যে কোনো দিক থেকে কার্বনকে সংখ্যায়িত করতে পারি। তাহলে আমি প্রথম এই দিক থেকে কার্বনকে সংখ্যায়িত করি, দুই তিন চার পাঁচ ছয় সাত, এভাবে আমরা প্রধান শিকলের কার্বনকে সংখ্যায়িত করব। এভাবে সংখ্যায়িত করার পর যেহেতু প্রধান শিকলে আমাদের কার্বন সংখ্যা ষাটটা আছে, এজন্য আমরা ষাটটা কার্বনের জন্য গ্রিক শব্দ আমরা জানি হেপ্ট, তারপর আমরা হাইপেন ইউজ করব। কয় নম্বর পজিশনে আমাদের ট্রিপল বন্ড আছে, দুই নম্বর এবং পাঁচ নম্বর পজিশনে, আমরা এগুলোকে কমা দিয়ে লিখবো, টু কমা ফাইভ, তারপর আমরা হাইপেন ইউজ করব, তারপর ডাই লিখবো, লাস্টে আইন দিয়ে শেষ করব, ডাই আইন। তাহলে যৌগটির নামকরণ কীভাবে করলাম আমরা, হেফট টু কমা ফাইভ ডাই আইন। এখন আসি এই যৌগটির নামকরণ আমরা কীভাবে করব। তো এখানে একই রকম নিয়ম, যে কার্বন কার্বন ট্রিপল বন্ড যেদিক থেকে কাছাকাছি হবে সেদিক থেকে আমাদের প্রধান শিকলের কার্বনকে সংখ্যায়িত করতে হবে। যেহেতু এখানে এক নম্বর কার্বনে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, তার মানে আমাকে এই দিক থেকে সংখ্যায়িত করতে হবে। তাহলে এইভাবে সংখ্যায়িত করব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আমরা এভাবে কার্বনকে সংখ্যায়িত করলাম। সংখ্যায়িত করার পর যেহেতু প্রধান শিকলের কার্বন এখানে আমাদের আটটা, সেজন্য আমরা লিখব আটটার জন্য অক্ট, তারপর আমরা হাইপেন ইউজ করব। এক নম্বর পজিশনে, চার নম্বর পজিশনে এবং ছয় নম্বর পজিশনে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, আমরা এটাকে লিখব ওয়ান ফোর সিক্স। যেহেতু তিনটা আছে, এজন্য তিনটা হওয়ার জন্য আমরা হাইফেন দিয়ে লিখব ট্রাই, চারটা হলে লিখতাম টেট্রা, তাহলে ট্রাই লাস্টে আইন দিয়ে শেষ করতে হবে। আমরা দেখতে পেলাম যদি অ্যালকাইন যৌগে একের অধিক কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তাহলে আমাদের কী করতে হবে, ওই ট্রিপল বন্ডের অবস্থান আমাদের ওগুলো লিখতে হবে, লিখে হাইপেন দিয়ে দুটো হলে ডাই লিখতে হবে, তিনটা হলে ট্রাই, চারটা হলে টেট্রা, পাঁচটা হলে পেন্টা, এভাবে আমরা লিখব। এখন আসি আমরা কোনো অ্যালকাইন যৌগে যদি শাখা থাকে তাহলে আমরা কিভাবে সেই অ্যালকাইন যৌগটির নামকরণ করব। এখন আমরা এই যৌগটির নামকরণ করব, যেহেতু এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে তার মানে এটা অ্যালকাইন যৌগ, অ্যালকাইন যৌগের নামকরণের নিয়ম অনুসারে আমাদের যৌগটির নামকরণ করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের প্রধান শিকল নির্বাচন করা। আমরা লক্ষ্য করি যে আমি যদি সোজাসুজি যাই তাহলে আমাদের প্রধান শিকল হয়ে যাচ্ছে, কারণ সর্বাধিক কার্বন আমরা সোজাসুজি গেলেই পাচ্ছি। এরপর আমাদের কার্বনকে সংখ্যায়িত করতে হবে, যেদিক থেকে প্রধান শিকলের মধ্যে কার্বন কার্বন ট্রিপল বন্ডটা আগে থাকবে সেদিক থেকে আমাদের প্রধান শিকলের কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করতে হবে। লক্ষ্য করি এদিক থেকে এক দুই নম্বর পজিশনে আমাদের ট্রিপল বন্ড থাকতেছে, আর এদিক থেকে এক দুই তিন চার পাঁচ, পাঁচ নম্বর পজিশনে ট্রিপল বন্ডটা আমরা পাচ্ছি। তার মানে আমাদের এদিক থেকেই প্রধান শিকলের কার্বনকে সংখ্যায়িত করতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। এভাবে আমরা প্রধান শিকলের কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করলাম। এখন নামকরণের জন্য কী করতে হবে,
আমাদের প্রথমে শাখাগুলোর নাম অবস্থান সহ লিখতে হবে। এখানে আমাদের লক্ষ্য করতে হবে কি কি এখানে আমাদের শাখা আছে। এখানে ইথাইল শাখা আছে, মিথাইল, এখানে মিথাইল, এখানে মিথাইল, অর্থাৎ ইথাইল এবং মিথাইল মূলক ছাড়া আর অন্য কোনো এখানে শাখা নেই। আমরা জানি যে এখানে ইথাইল এবং মিথাইলের মধ্যে ইথাইল মূলককে আগে লিখতে হয়, যেহেতু ইথাইল মূলকের ইংরেজি নামের প্রথম অক্ষরটা ক্রম অনুযায়ী আগে আসে। তো আমরা প্রথমে লিখব ফোর, তারপর হাইফেন ইউজ করবো, ইথাইল লিখবো, তারপরে আবার হাইফেন ইউজ করবো, তারপরে আমাদের চার নম্বর পজিশনে মিথাইল মূলক আছে, চার লিখবো, ছয় নম্বর পজিশনে আছে, আবার ছয় নম্বর পজিশনে আছে, তিনটা মিথাইল মূলক আছে, অর্থাৎ সবগুলো একই ধরনের শাখাকে একত্রে লিখতে হয়। তো এখানে তিনটা মিথাইল মূলক আছে, এই জন্য আমরা লিখবো ট্রাই, তারপর লিখবো মিথাইল, যেহেতু এখানে আমাদের প্রধান শিকলে কার্বন আছে সাতটা, এই জন্য আমরা লিখবো হেপ্ট, তারপরে হাইফেন ইউজ করবো, কয় নম্বর পজিশনে ট্রিপল বন আছে, দুই নম্বর পজিশনে আমরা দুই লিখবো, লাস্টে আইন দিয়ে শেষ করব। তাহলে এই যৌগটির নামকরণ আমরা এভাবে করব। আমরা এখন এই যৌগটির নামকরণ করব। প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল নির্বাচন করা। লক্ষ্য করি আমরা যদি সোজাসুজি যাই তাহলে সবথেকে বেশি কার্বন পরমাণু সংখ্যক আমরা প্রধান শিকল পাচ্ছি, এজন্য আমাদের এটাই হচ্ছে প্রধান শিকল। এখন আমাদের কাজ হচ্ছে কার্বনকে সংখ্যায়িত করতে হবে। তো কোন দিক থেকে আমরা সংখ্যায়িত করব, যেদিক থেকে প্রধান শিকলের মধ্যে কার্বন কার্বন ট্রিপল বন কাছাকাছি আছে, এদিক থেকে আমাদের এক দুই নম্বর পজিশনে কার্বন কার্বন ট্রিপল বন পাচ্ছি, আর এদিকে আমাদের এক নম্বর পজিশনেই কার্বন কার্বন ট্রিপল বন পাচ্ছি। তার মানে আমাদের অবশ্যই এদিক থেকে সংখ্যায়িত করতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাহলে আমরা যৌগটিকে এভাবে সংখ্যায়িত করলাম। তো প্রথম কাজ শাখাগুলোর নাম অবস্থান সহ লিখতে হবে। তো যেহেতু আমাদের ইথাইল মূলককে আগে লিখতে হয়, কয় নম্বর পজিশনে পাচ্ছি আমরা, চার নম্বর পজিশনে, আমরা চার নম্বর পজিশন লিখবো, তারপরে হাইফেন ইউজ করবো, ইথাইল লিখবো, আবার আমরা হাইফেন ইউজ করবো, তিন নম্বর পজিশনে যেহেতু মিথাইল মূলক আছে এখন আমরা লিখবো থ্রি, হাইফেন ইউজ করে মিথাইল লিখবো, তারপরে যেহেতু এখানে প্রধান শিকলে সাতটা কার্বন আছে এজন্য আমরা লিখবো সাতটা কার্বনের জন্য হেপ্ট, তারপরে আমরা হাইফেন ইউজ করবো, কয় নম্বর পজিশনে আমাদের ট্রিপল বন আছে দুই নম্বর এবং পাঁচ নম্বর পজিশনে, এই জন্য আমরা লিখবো টু কমা ফাইভ, দুটো হওয়ার জন্য আমরা লিখবো ডাই, তারপর লিখবো আইন। তাহলে এইভাবে আমরা যৌগটির নামকরণ করতে পারি। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে শাখাগুলোর নাম লিখতে হবে, প্রথমে ইংরেজি নামের প্রথম অক্ষরের ক্রমটাকে প্রাধান্য দিতে হবে, যেটা আগে আসবে সেই শাখাটাকে আগে লিখতে হবে, প্রত্যেকটা শাখাকে এভাবে হাইফেন দ্বারা বিচ্ছিন্ন করে লিখতে হবে, তারপরে আমাদের প্রধান শিকলে কয়টা কার্বন আছে গ্রিক শব্দ অনুযায়ী আমরা সেটা লিখবো, সাতটা হলে হেপ্ট, আটটা হলে অক্ট, ছয়টা হলে হেক্স, এভাবে লিখে আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড একটা হলে আমরা সেই অবস্থানটা লিখে লাস্টে আইন লিখবো, যদি দুইটা হয় তাহলে অবস্থানগুলো লিখে আমরা ডাই আইন, তিনটা হলে অবস্থানগুলো লিখে আমরা ট্রাই আইন লিখবো। তো এভাবে অ্যালকেন যৌগের আমরা নামকরণ করতে পারি। এখন আমরা এই যৌগটির নামকরণ করব। এই যৌগটি অ্যালকাইন যৌগ, যেহেতু এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে যৌগটিতে, অ্যালকাইন যৌগের নামকরণের নিয়ম অনুযায়ী আমরা এই যৌগটির নামকরণ করব। তো প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল নির্বাচন করা। এই যৌগটির ক্ষেত্রে আমরা প্রধান শিকল তাহলে কীভাবে নির্বাচন করব, লক্ষ্য রাখতে হবে আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড যদি আমি সোজাসুজি যাই তাহলে এই কার্বন কার্বন ট্রিপল বন্ডটা আমাদের প্রধান শিকলের মধ্যে অন্তর্ভুক্ত হয়, আর যদি আমি এদিক থেকে বাঁকা হয়ে নিচে আসি ঠিক আটটা কার্বন পাচ্ছি কিন্তু এই কার্বন কার্বন ট্রিপল বন্ডটা প্রধান শিকলের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারছি না। তো আমাদের অবশ্যই এই কার্বন কার্বন ট্রিপল বন্ডটাকে প্রধান শিকলের মধ্যে অন্তর্ভুক্ত রেখেই প্রধান শিকল নির্বাচন করতে হবে। তার মানে আমাদের সোজাসুজিভাবে প্রধান শিকল নির্বাচন করতে হবে। এখন আমরা কোন দিক থেকে প্রধান শিকলের কার্বনকে সংখ্যায়িত করব, যেদিক থেকে আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড কাছাকাছি থাকবে। লক্ষ্য করি এখানে আমাদের এক নম্বর কার্বনে কার্বন কার্বন ট্রিপল বন্ড পাচ্ছি, এদিক থেকেও আমাদের এক নম্বর কার্বনে কার্বন কার্বন ট্রিপল বন্ড পাচ্ছি। তো আমরা এখন কোন দিক থেকে সংখ্যায়িত করব, লক্ষ্য রাখতে হবে যেদিক থেকে শাখা ঘনত্ব বেশি আছে সেদিক থেকে, যেহেতু এদিকে তিন নম্বর কার্বনে একটা শাখা আছে আর এইদিকে তিন নম্বর কার্বনে দুটো শাখা আছে, তার মানে এই দিকে শাখা ঘনত্ব বেশি, তার মানে আমাদের প্রধান শিকলের কার্বনকে এই দিক থেকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করতে হবে। এই কার্বনকে এক নম্বর, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এভাবে আমরা প্রধান শিকলের কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করলাম। তো এখন আমাদের শাখাগুলোর নাম অবস্থান সহ লিখতে হবে, কয় নম্বর পজিশনে শাখা আছে, তিন নম্বর পজিশনে আছে তো আমরা থ্রি লিখবো, তারপরে ইথাইল, তারপরে আমরা হাইফেন ইউজ করবো, তিন আর ছয় লিখবো, তারপরে দুটা মিথাইল মূলক থাকার কারণে জন্য ডাই, মিথাইল লিখবো,
তারপরে এখানে লক্ষ্য রাখতে হবে প্রধান শিকলে কার্বন কয়টা আছে, প্রধান শিকলে কার্বন 8টা আছে, এজন্য আমরা লিখব অক্ট। তারপর আমরা হাইফেন ইউজ করব। কয় নম্বর পজিশনে ট্রিপল বন্ড আছে, 1 নম্বর, এবং 7 নম্বর পজিশনে 1,7 লিখবো আমরা, হাইফেন ইউজ করব। দুটো থাকার কারণে ডাই আয়ন দিয়ে শেষ করব। তার মানে অ্যালকান যৌগের ক্ষেত্রে আমাদের অবশ্যই লাস্টে আয়ন দিয়ে শেষ করতে হবে। তাহলে এই যৌগটির নামকরণ আমরা এভাবে করতে পারি, 3-ইথাইল 3,6 ডাইমিথাইল, যেহেতু এখানে প্রধান শিকলে 8টা কার্বন আছে এজন্য আমরা লিখবো অক্ট। তারপরে কয় নম্বর পজিশনে ট্রিপল বন্ড আছে, 1 নম্বর, এবং 7 নম্বর পজিশনে, এজন্য আমরা লিখবো 1,7 ডাই আইন, দুটো হওয়ার কারণে ডাই আইন। যদি এরকম এই যৌগটিতে 3টা থাকতো ট্রিপল বন্ড, তাহলে আমরা লিখতাম ট্রাই আইন। এভাবে অ্যালকান যৌগের নামকরণ করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পারছো, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, এবং তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।